বেহালা ঠাকুর 144 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে এসে রবিবার কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, সকালে তিনি কাশীপুর গিয়েছিলেন এবং সেখানে দেখেছেন মানুষ রক্ত দিচ্ছে। এখানে মানুষ হচ্ছেন এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ, মানুষের সাথে এবং মানুষের পাশে সব তৃণমূল কংগ্রেস থাকে। বিজেপিকেও তিনি কথা খোল করেন, বলেন জেপি নাড্ডা রাজ্যে এসেছেন কিন্তু দুটো কোথাও নেই। এ প্রসঙ্গে বলেন, ওদের দলের ব্যাপার আমি বলতে পারবো না, না আসলেই বা কি আর আসলে আমি ব্লাড এক নম্বর গেছিলাম কাশীপুরে সকালবেলা, সেখানে উদ্যোগ এবং আমাদের 144 নম্বরও দেখলাম সবাই মিলে রক্ত দিচ্ছে। তার কারণ রক্তের বদলে রক্ত নয়, মানুষের জন্য রক্ত, সেই রক্ত তৃণমূল কর্মী বা সমর্থকরা দিচ্ছে, আজ এখানে দিচ্ছে শেফালি প্রামাণিকের উদ্যোগে। এটাই আসলে আমাদের নীতি, এটাই আমাদের আদর্শ, যে মানুষের পাশে থাকো, মানুষ কাজ করো, মানুষের দ্বারা মানুষের আশীর্বাদ। দাদা, জেপি নাড্ডা, জেপি নাড্ডা রাজ্যে এসেছে কিন্তু দিলীপ ঘোষ, শুভেন্দু কোথাও নেই, এটা কি কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষোভ বোঝানোর জন্য এটা করা হচ্ছে কি মনে হয়? আমি ওদের দলের ব্যাপার, নাড্ডা আসলেই বা কি আর না আসলেই বা কি। সুপ্রিম